আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, তি মহান রব্বুল আলামিন আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা জীব মানুষ বানিয়েছেন এবং শেষ নবীর উম্মত বানিয়েছেন এবং ইসলামের মতন মহামূল্যবান এক ধর্ম গ্রহণ করার তৌফিক দান করেছেন। এর জন্য ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হলো, বর্তমান সমাজের মধ্যে পাঁচ শ্রেণীর নামাজি রয়েছে, এর মধ্য থেকে শুধুমাত্র এক শ্রেণীর নামাজি আল্লাহ তাআলার জান্নাতে যাবেন আর চার শ্রেণীর নামাজি আল্লাহ তাআলার জান্নাতে যাবেন না। আজকে আমরা জেনে নিব সেই চার শ্রেণীর লোক কারা। সম্মানিত শ্রোতা বন্ধুরা, নামাজ এটা এমন একটা ইবাদত, সমস্ত ইবাদতের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, আর নামাজ হলো জান্নাতের চাবি। যে নামাজ পড়বে না সে জান্নাতের আশা করাটাই বোকামি, কারণ হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব না হইবে, যখন তার নামাজের হিসাব পাই টু পাই মিলে যাবে তখন সে অন্য অন্য আমলগুলো থেকেও কিছু কিছু ছাড় পাবে, কিন্তু শুধু নামাজের মধ্যেই তার ভুল থাকে, নামাজের মধ্যে যদি তার গাফলাতি থাকে তার অন্য অন্য আমল তো পরেরই কথা। এর জন্য শ্রোতা বন্ধুর, আমাদের নামাজ ঠিক করা দরকার, আর সেই চার শ্রেণীর নামাজি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে না, সেই চার শ্রেণীর নামাজি আমরা আছি কি না তা আজকে আমরা জেনে নেব। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আসুন সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক। প্রথম হলো, মানুষকে দেখানোর জন্য কিছু মানুষ নামাজ পড়ে, যেমন নির্বাচন আসলে যে দলীয় প্রার্থী থাকে, যিনি নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তিনি মানুষকে অনেক সময় দেখানোর জন্য নামাজ পড়ে থাকেন, কারণ সে যদি মানুষ দেখে সে নামাজি, নামাজ পড়তেছে, তখন তাকে ভোট দিবে, জয়যুক্ত করবে। এর জন্য অনেক সময় মানুষকে দেখানোর জন্য সে নামাজ পড়ে থাকে। এমন অনেক জায়গায় রয়েছে, বিভিন্ন জায়গায় মানুষ কিছু বলবে, বাহাবা দিবে, প্রশংসা করবে, এর জন্য কিছু মানুষ নামাজ পড়ে থাকে, এই শ্রেণীর নামাজি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। দ্বিতীয় নাম্বার হলো, মানুষের ভয়ে নামাজ পড়া। মানুষের ভয়ে যদি কেউ নামাজ না পড়ে পড়ে তাহলে ওই নামাজ দ্বারাও সে জান্নাতে যেতে পারবে না। যেমনই পিতামাতা মায়ের দয়ের করবে বা শিক্ষক মায়ের দিবে, টিচাররা মায়ের দিবে, এর ভয়ে যদি কেউ নামাজ পড়ে থাকে ওই নামাজ দ্বারা আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া যাবে না। তৃতীয় নাম্বার হলো, নামাজের মধ্যে অলসতা করা। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমরা অনেকেই নামাজ পড়ে থাকি কিন্তু নামাজের মধ্যে ভীষণ অলসতা করে থাকি। যে অলসতা করবে নামাজের মধ্যে, রুকু সেজদা ঠিকমতো আদায় করবে না, প্রত্যেকটা রুকুন ঠিকমতো আদায় করবে না, প্রত্যেকটা তাসবিহ ঠিকমতো আদায় করবে না, তাহলে ওই নামাজ দ্বারা সে জান্নাতের আশা করা তার জন্য বোকামি। শ্রোতা বন্ধুরা, চতুর্থ নাম্বার হলো, নিজে নামাজ পড়ে কিন্তু অন্যকে নামাজের জন্য তালকিন দেয় না, দাওয়াত দেয় না, মসজিদের দিকে আগমন করায় না, মসজিদের দিকে তাদেরকে নিয়ে আসে না, ওই শ্রেণীর নামাজিও আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। যেমনইভাবে সন্তান ঘুমিয়ে আসে, বয়স তার 15-16, 17-18 হয়ে যায়, তখনও পিতামাতা বলে থাকে
এটা আমার ছোটো বাচ্চা এখন পর্যন্ত নামাজের বয়স হয় নাই, আর একটু বড় হোক পরবর্তীতে নামাজ পড়ে নেবে। এবং বড় ভাই নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ভাই নামাজ পড়ে না, তাদেরকে নামাজের দিকে আহ্বান করে না, শুধু একাই সে নামাজ পড়ে যাচ্ছে, ওই সমস্ত নামাজিরও আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে না। কারণ আল্লাহ তাআলাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর জন্য আমাদের দায়িত্ব হলো আমাদের ফ্যামিলির, আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে নামাজের দিকে আহ্বান করা, নামাজের দিকে ডাকা। সম্মানিত শ্রোতা বন্ধুরা, পঞ্চম নাম্বার ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবেন, তারা হলো মানুষের ভয়ে নামাজ পড়ে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না, নামাজের মধ্যে অলসতাও করে না, আর নিজে নামাজ পড়ে অন্যকেও নামাজের দাওয়াত দেয়। সমস্ত কাজগুলো সে আল্লাহ তাআলাকে ভয় করে করে, রুকু সিজদা তাসবিহগুলো ঠিকমতো আদায় করে এবং খুশু খুশুর সাথে নামাজ পড়ে, ওই ব্যক্তি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আসুন যদি আমাদের এই পাঁচ প্রকারের চার প্রকার দ্বারা জান্নাতে যাওয়া যাবে না, এই চার প্রকারের মধ্যে যদি আমরা কোনো এক প্রকারের মধ্যে থেকে থাকি, তাহলে আমরা ওই প্রকারের নামাজি থেকে আমরা পঞ্চম নম্বর প্রকার, যেই প্রকারের নামাজে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে পারবে, যারা নামাজে অলসতা করে না, নিজে নামাজ পড়ে অন্যকে নামাজের দাওয়াত দেয়, মানুষের ভয়েও নামাজ পড়ে না, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে, ওই ব্যক্তির দলে আমরা যাই এবং নামাজকে সুন্দর মতো আদায় করি। আমরা যদি ঠিকমতো সুন্দর মতো নামাজ আদায় করি, অবশ্যই নামাজ আমাদের সমস্ত রকমের অশ্লীলতা খারাপিয়ার থেকে দূরে রাখবেন, গুনার কাছ থেকে দূরে রাখবেন। সাহাবা ইকরাম এমনভাবে নামাজ পড়ছেন যে তাদের শরীরের মধ্যে তীর ঢুকে গেছে, তারা কোনোরকমভাবে কল্পনা করতে পারে নাই যে নামাজের মধ্যে আমার শরীরের মধ্যে তীর ঢুকে গেছে, ভাবতেও পারে নাই। তাদের নামাজ এমন ছিল যেই কারণে তাদের নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে বসে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এর জন্য আসুন আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারি। সেই তৌফিক আপনাকে আমাকে সমস্ত উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা দান করুক, আমিন। এই বলে আমার আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।